অগ্নিকাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। তরুণীকে খুন করে দেহ ৩০টা টুকরো করে পাঁচ দিন ধরে ফ্রিজে বন্দি করে রাখা হলো। এই ঘটনা নিঃসন্দেহে চাঞ্চল্য তৈরি হয়েছে, দিল্লি ঘটনার শ্রদ্ধাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আততায়ী তার কোনো হদিশ পুলিশ পায়নি, চলছে তল্লাশি। ঠিক যে ঘটনা দিল্লিতে ঘটেছিল কার্যত তারই পুনরাবৃত্তি ব্যাঙ্গালোরে দেখা যাচ্ছে, যেখানে তরুণীকে প্রথমে খুন করা হয় এবং তারপর দেহ ৩০টা টুকরো করা হয়। সেই টুকরো করা দেহ ফ্রিজে বন্দি ফ্রিজে ভরে রাখা হয়, পাঁচ দিন ধরে ফ্রিজে ভরে রাখার পর তা প্রকাশ্যে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত আততায়ীর কোনো হদিশ পুলিশ পায়নি। অনুব্রত মণ্ডল গতকালই আপনারা জানেন যে আদালতের নির্দেশে জামিন পেয়েছেন, আর এইবার অনুব্রত মণ্ডলকে ফের বীরভূমের বাঘ বলে সম্বোধন করলেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন বাঘ যখন খাঁচার ভেতরে থাকে তখন শেয়াল এবং হায়নারা তারা চিৎকার করে, আর বাঘ বেরোলে বিরোধীরা পালিয়ে যায়। ঠিক কিভাবে অনুব্রত মণ্ডলকে ফের বাঘ বলে সম্বোধন করেছেন কলকাতা পুরসভার মেয়র, দেখুন। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না, খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে, সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। আমরা খুব আনন্দ, মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন, রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডল জামিনে মুক্তি পাচ্ছেন। খবরটা পাওয়া মাত্র বোলপুরে নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে রীতিমতো খুশির মেজাজ। শুধুমাত্র বাড়িতে নয়, একেবারে বীরভূম জেলা জুড়ে এই ছবি দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো মিষ্টি বিতরণ শুরু হয়ে গিয়েছে। রুচি সম্পন্ন মানুষের বক্তব্য যে এ ধরনের হতে পারে অবাক হতে হয়। অনেকদিন বিবৃতি দিচ্ছিলেন না, তাই হয়তো তিনি একটা বিবৃতি দিলেন। তবে ঘটনাচক্রে অনুব্রত বাবু যে বিষয়ে ওই খাঁচায় পোড়া হয়েছিল সেই বিষয়গুলো একটু ফিরহাদ হাকিম সাহেব দেখলেই বুঝতে পারবেন ওনার বক্তব্য কতখানি নিম্ন রুচির হতে পারে। এই ধরনের মানুষ সুস্থ সমাজের জন্য নয়, ফলে আশা রাখি সেটা বীরভূমের মানুষও বুঝতে পারছেন বা বুঝতে পারবেন এবং রাজ্যের মানুষ তো বুঝেইছে। এদের নিয়েই তৃণমূল, এ যত পারো দাপট দেখাও, যত পারো টাকা জোগাড় করো, যত পারো বেআইনি সম্পদ করো, এবং তারপর গরু পাচারের টাকা নাও, জমি বালি কয়লা পাচারের টাকা নাও, সোনা পাচারের টাকা নাও, এই সব টাকা নিয়ে বাঘ হয়ে থাকো, হালুম হুলুম করো, কিন্তু মনে রাখবেন বাঘ খাঁচাতেই থাকবে নচেত জঙ্গলে। সভ্য সমাজে বাঘের কোনো সুযোগ নেই, উনি যদি খাঁচাতে ছিলেন বেরোলে জঙ্গলেই থাকতে হবে, অথবা উনি জঙ্গল করে রাখবেন এলাকাটাকে, ওটা মানুষ মানবে না। ফেক সিন্ডিকেট।